ওয়ালাইকুমসালাম আমার হাতাল আবারকাত ভাই বিপ্লব মানুষ থেকে প্রশ্ন করেছেন আমাদের দেশের এক শ্রেণীর ওলামারা বলে থাকেন যে রফিলিয়াদ এই নামাজে রহিত হয়ে গেছে মানসুক হয়ে গেছে আর মানসুকের হালিস হল রসূস সাল্সাল্লাম কোনো এক সময় শাহবাদকে রাম বলেছিলেন যে চঞ্চল গরুর লেজের মধ্যে তোমরা হাত নাড়াও কেন হাত ওঠাও কেন এই হালিসের দ্বারা মানসুক হয়ে গেছে তারা বলতে চান আসলে তো একটা প্রতারণা এবং ধোঁকাবাজি মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীরের এখানে স্পষ্ট আছে যে এটা নামাজের তাসাহুদে যখন সালাম ফিরত বাম ডান এবং বামে তখন তারা ডান হাত ডান দিকে বাম হাত বাম দিকে উখি করতো তো এই পরিপ্রেক্ষিতে রাসুল বলেছিলেন বাকি নামাজের মধ্যে রাফেলে দিনের ব্যাপারে এটা হাদিস নয় কাজই একটা এক জায়গার হাদিস আরেক জায়গায় সেটিং করে দেওয়া এটা কত প্রতারণা এবং কত আজ ধোকাবাস এছাড়া আবদুল্লাবিনাসুল্লাহ তখন বলছেন যে আমি রাসুল্লাহ সাল্লামকে এত গুড়ে তাহলে অফলেদান করতে দেখি না এটাকেও বলে যেটা রোহিত হয়ে গেছে মাধ্যমে এটা মা নাসেক আর মানসুদ কেমনি হয় আবদুল্লাহবিন মাসুদ তো প্রথম কাতারের সাহাবি প্রথম দিকে যে ইসলাম গ্রহণ করেছেন বরং তারটাই মানসুখ হওয়ার কথা তারটাই রহিত হওয়ার কথা আব্দুল্লাহ মিনা ওমারের হাদিস যেখানে চার জায়গাতে রাবু খালির হাদিস অফরদানের কথা সেটাই তো না শেখ হওয়ার কথা আসলে এগুলো হচ্ছে কি যখন নিজেরা কোনো একটা মাঝহকে মানে অন্ধভাবে পূজা করে মাঝাবের তখন তারা করে কি সই হাদিসগুলিকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করে আসলে তো ইমামদের কথা মাঝাবের কথা বাদ দেওয়া উচিত কোরআন সোনার আলোকে কোরআন হাদিস রেখে কিন্তু কোরআন হাদিসকে বাদ দিতে রাজি তারা কিন্তু মাঝাবের কথা বাদতে রাজি না কতই তাদের মাঝাবের ভালোবাসা অন্তরে সেটা আমরা এক লক্ষ্য করলেই বুঝতে পারি